সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা ম্যাথমেটিক্স ভলিউম 2 সলভ করাব। আজকে আমি তো দেখো মডেল কোশ্চেন পেপার 3 সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 519 এবং 520 নম্বর পেজ। এর আগে আমি 1 দাগ থেকে 3 দাগ পর্যন্ত যাবতীয় প্রশ্নগুলো MCQ, শূন্যস্থান, ট্রু ফলস সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। আজকে আমি 4 দাগের প্রশ্নগুলো সলভ করাবো। ফার্স্ট প্রশ্ন, রোমানোনে সমাস অন্তর 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকা 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট 6.2 এর অঙ্ক। তো দেখো অঙ্কটা করেছি, সময় এন বছর, 6 মাস অন্তর, চক্রবৃদ্ধি সুদ পি, ঠিক আছে, 1+R/100N, ঠিক আছে, পি 1+R এর মান কত বলেছে, 10% বলেছে, 10/2, এখানে কি আছে 2N, পি 1+R এর মান 10 আছে, 10/2 এর সঙ্গে 100 গুণ করলে কত হবে 200, আর এন তো 1 বছর, 2-এর সঙ্গে 1 গুণ করলে 2×2 হয়, অর্থাৎ 100, ঠিক আছে, মানে এখানে 1000 ব্র্যাকেটের মধ্যে 1+10/200 ব্র্যাকেটের ক্লোজ হোল স্কোয়ার -1। তো দেখো 0,0 কেটে গেছে, 1/20 থাকছে, লস করলে 21/20 থাকে, 441/400 -1। তো দেখো বিয়োগ করলে কত হবে, 400 লস হবে, 41/400 হবে, 0,0,0,0 কেটে গেলে কী থাকছে, 410/4, মানে কত থাকছে 102.5 টাকা, 102.5 টাকা। তোমরা খাতায় ক্যালকুলেশনটা করে নেবে, ঠিক আছে। আমাদের নেক্সট অঙ্ক কী আছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান্টির অঙ্ক, কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তো দেখো আমি অঙ্কটা সলভ করে দিয়েছি, এই যে, ঠিক আছে। দেখো তোমরা মনে করি আসল 5x টাকা, সুদ আসল 6x টাকা, সুদ সমান সমান 6x-5x সমান সমান x টাকা, সুদের হার আর সমান সমান এই এটা আমাদের বেরোবে, সময় টি সমান সমান 5 বছর, আর এর মানের ফর্মুলা কি, আর এর ফর্মুলা ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, টি মাল্টিপ্লাই পি, ইন্টারেস্ট কত আছে এক্স আছে মাল্টিপ্লাই 100, টি এর মান কত আছে 5 আছে এবং পি এর মান 5x আছে, x কেটে গেলাম, 5×100 4×5=20, অর্থাৎ এর অ্যান্সার হবে 4%। সুপ্রিয় দর্শকার্থে আমাদের রোমান 3 অঙ্ক কী বলেছে, √5+√2/√7 সমান সমান 1/7 ব্র্যাকেটের মধ্যে √35+p হলে পি এর মান নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তো দেখো অঙ্কটা আমি কী করে করাচ্ছি সেদিকে তোমরা ধ্যান দাও, এই যে √5+√2 ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড, ঠিক আছে, √7 সমান সমান 1/7 √35+p। তো দেখো আমি এটাকে √7টাকে নিচে রেখেছি এবং এর করণী নির্দেশন করেছি, তো কী থাকছে, উপরে √7 থাকছে আর √7 নিচে দুটো থাকছে, √7 গুণ করলে 7 হচ্ছে, এখানে গেছে 535, 7×14 রুটের ভিতরে সমান সমান √35+p, এখানে 7 কেটে দিয়েছি, 35, এখানে এটাকে ঘুরিয়ে নিয়ে এসছে, এদিকে নিয়ে আসছি, √35+p সমান সমান √35+14, √35 কেটে গেছে, p সমান সমান 14 এর অ্যান্সার হবে, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থে আমাদের রোমান 4 অঙ্ক কী বলেছে, a+b প্রপেশনাল a-b হলে, তবে a^5 - b^5 প্রফেশনাল a^5 + b^5। তো দেখো আমি অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, a+b প্রফেশনাল a-b, a+b/a-b সমান সমান কে ধরি, কে নট ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, এটাকে যোগ ভাগ প্রক্রিয়া করেছি, তোমরা এখানে লিখে নেবে, a+b + a-b, a+b এখানে কী করছি, জাস্ট মাইনাসটা বসিয়েছি, a-b, এটা k+1 k-1 যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, এটা তোমরা লিখে নেবে। তো দেখো এখানে আমি কেটেছি b কেটেছি, এখানে a কেটেছি, 2a/2b, ঠিক আছে, 2 কেটে দিছি, এর মাথায় আমি 5 দিয়ে গুণ করেছি, ঠিক আছে, √5 দিয়ে, শুধু 5 দিয়ে কী করেছি, বর্গ করেছি, স্কোয়ার না, কিউব না, 5 দিয়ে করেছি, যেহেতু বইতে 5-এর কথা উল্লেখ করেছে, 5 দ্বারা উল্লেখ করেছে। তো দেখো a^5 - b^5, a^5 + b^5, k+1/5 - k-1, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে আর বাইরের দিকে কী আছে 5 আছে, সেম এরকম করেছি, এটা প্লাস দিয়েছি জাস্ট, তাহলে কী আছে, a^5 - b^5 প্রপোর্শনাল a^5 + b^5, এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। 5 দিকের অঙ্ক কী বলেছে, কোনো বৃত্তের কেন্দ্র থেকে 2 আছে, মানে বাইরের দিকে a-b সেমি দৈর্ঘ্যের যা দূরত্ব √ab সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে, এটা কী আছে, 2 রুটের ভিতরেই আছে, এ বি আছে, ওকে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এই যে আমি এখানে চিত্রটা অঙ্কন করেছি, ঠিক আছে,
ए বি ও ঠিক আছে ও ডি টু রুট এ বি একক আছে আর এ বি টু আছে এ মাইনাস বি আছে এটি সমান সমান বিডি টু টু কেটে দিলে কি থাকছে এ মাইনাস বি থাকছে তাহলে আমরা এখানে সমকোণী ত্রিভুজ বিডিও থেকে পাই বি ডিও থেকে পাই ঠিক আছে ও বি স্কোয়ার সমান সমান কি আছে ও ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে ক্যালকুলেশন করে ফোর এ বি হচ্ছে আর এটা কি আছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার থাকছে ক্যালকুলেশন করলে কি থাকছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার ও বি সমান সমান কি থাকছে এই রুটটা এখানে চলে আসছে রুট রুট কেটে গেলে কি থাকছে ও বি সমান সমান এ প্লাস বি সেন্টিমিটার থাকছে ঠিক আছে আমাদের পরের অঙ্কটা কি বলেছে ছয় দাগের অঙ্ক ছয় দাগের অঙ্ক বলেছে প্রদত্ত চিত্রে এক্স এর মান নির্ণয় করো তো দেখো এখানে কিন্তু চিত্রটা অঙ্কন করা আছে এটা 35 ডিগ্রি এটা 75 ডিগ্রি এটা এক্স আছে ঠিক আছে এখানে কিন্তু এক্স এর মানটা আমাকে নির্ণয় করতে হবে সুপ্রিয় দর্শকার্থী তো দেখো সিবিডি 75 ডিগ্রি আছে এবং বিএসসি এবং বিডিসি 35 ডিগ্রি অর্থাৎ এটাও 35 ডিগ্রি এটাও 35 ডিগ্রি একই টাইপের অনুরূপ কোণ আছে বিডিসি আর কোণ বিডিসি প্লাস কোণ সিবিডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি তার বিসিডি সমান কি থাকছে 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি ঠিক আছে এইটার এটা যোগ হয়ে গেছে করলে কত হচ্ছে 110 ডিগ্রি 180 থেকে 110 মানে 10 ডিগ্রি বাদ দিলে কত থাকছে বিসিডি সমান 70 ডিগ্রি এর অ্যান্সার থাকছে সুপ্রিয় দর্শকার্থে আমাদের পরের অঙ্ক সাত দাগের অঙ্ক আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বিকোণ সমকোণ বি বিন্দু দিয়ে এসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য সি সি একক এ বি বি সি এর দৈর্ঘ্য বি একক হলে এ একক হলে বি একক এবং এ একক এটা সি হবে না হ্যাঁ এ একক হলে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার সমান সমান ওয়ান বাই সি স্কোয়ার এটা আমাকে প্রমাণ করতে বলেছে ঠিক আছে তো দেখো এখানে আমি অঙ্কন করেছি এটা এ বি সি করেছি এটাকে বি ধরেছি এটা সি ধরেছি এটাকে এ ধরেছি এ সি গুণ এডি সমান এ বি স্কোয়ার সমান বি স্কোয়ার এ সি গুণ ডিসি সমান বি সি এটাকে এ স্কোয়ার দ্বারা প্রকাশ করেছি ঠিক আছে আর এটাকে সি স্কোয়ার অর্থাৎ এটা এ বি স্কোয়ার এটা সি স্কোয়ার এটা এ স্কোয়ার তো দেখো ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার সমান কী থাকছে এই মানগুলো আমি জাস্ট বসিয়ে দিয়েছি এর মান বসিয়ে দিয়েছি এবং এখানে বি এর মান বসিয়ে দিয়েছি লসগ বলে কী পাচ্ছি এডি প্লাস ডিসি বাই এসি গুণ ডিসি গুণ এডি তাহলে কী থাকছে এটাকে আমি এর সঙ্গে টোটালি ভাগ করছি এসি বাই ডিসি সমান ওয়ান বাই সি স্কোয়ার এটা কি প্রুভ হয়ে গেল ঠিক আছে আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আট দাগের অঙ্ক আট দাগের অঙ্ক কী বলেছে বলেছে যে তো দেখো এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি এবি এবং এবি এর উপর ডি বিন্দুতে এমনভাবে অবস্থিত এবি এস টু বিসি ইস টু বিডি সমান সমান রুট থ্রি ঠিক আছে রুট থ্রি ইস টু ওয়ান ইস টু ওয়ান হলে কোন এসিডি এর মানটা আমাদের বের করতে বলেছে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো জাস্ট আমি অঙ্কটা করেছি একটু দেখে নাও তোমরা এই যে ঠিক আছে এখানে আমরা দুটো ত্রিভুজ অঙ্কন দেখাচ্ছি ওকে যেখানে সমকোণী ত্রিভুজ এবিসি এর এবি বাই বিসি মানে এ বি সি সমান ট্যান থিটা এবিসি কোণ এবিসি সমান ট্যান মানে কি যেটা বইতে বলেছে রুট থ্রি বাই ওয়ান সমান ট্যান থিটা রুট থ্রি মানে কি কত ডিগ্রি মান রুট থ্রি আছে ট্যান 60 ডিগ্রি মান ট্যান ট্যান কেটে গেলে কোণ এবিসি সমান কত থাকছে 60 ডিগ্রি থাকছে মানে এটা থিটা যদিও থাকে তো দেখো বিসিডি সমান অতএব ত্রিভুজ বিসিডি থেকে পাই ট্যান ডিসি বি সমান বিডি বাই বিসি ট্যান ডিবি ডিসি বি সমান ওয়ান বাই ওয়ান ট্যান ডিসি বি সমান কি আছে ওয়ান মানে কি ট্যান 45 ডিগ্রি মানে ওয়ান তো দেখো ট্যান ট্যান কেটে গেলে ডিসি বি সমান 45 ডিগ্রি অতএব এসি ডি সমান এসি বি ঠিক আছে 60 থেকে 45 ডিগ্রি বাদ দিলে কত থাকছে 15 ডিগ্রি থাকছে 15 ডিগ্রি এর অ্যান্সার থাকছে সুপ্রিয় দর্শকার্থী বাকি যে অঙ্কগুলো আছে ঠিক আছে 9, 10, 11, 12 এই বাকি চারটি অঙ্ক আমি খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে